আলোচনা করার জন্য আমরা কেন এখানে একত্রিত হয়েছি, আমরা আলোচনার মাধ্যমে দেশের মানুষকে আহ্বান করতে চাই, দেশে কি হচ্ছে, কেন হবে। মাদক আনে বিভিন্ন সংস্থার লোকজন, আমরা একজন অপরজনকে ধরতেছে দেখতে পাই। এখানে কেউ আইনশৃঙ্খলা বাহিনী যত আছে তারা মাদক নিয়ে জড়িত হয়ে যাচ্ছে। ছাত্রদের মধ্যে থেকে একজন অপরজনকে পিটি মারা হচ্ছে এবং ছোট্ট শিশুরা আজ নিরাপদ না, কারণ দেশের আইনের শাসন সুষ্ঠুভাবে যদি পরিচালনা করা না যায় তাহলে দেশের মধ্যে এরকম দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এরকম সংগঠিত আরও হবে। কারণ যারা ভিকটিম, যারা অন্যায় করে তারা পার পাইয়া যাচ্ছে। এই যে পলি হত্যা পর কিভাবে মামুন একজন পুলিশ অফিসার হয়ে 14 লক্ষ টাকা ভিকটিমকে যাচতে পারে, কেন তার এই টাকা কোথায় ফাইল, এটা পুলিশ কমিশনার এবং আইজি সাহেবকে আমি অনুরোধ করব এবং র্যাবের প্রধানকে অনুরোধ করব জাতীয় পরিবেশ মানবাধিকার পক্ষ থেকে, কিভাবে একজন পুলিশ অফিসার মামলা না নিয়ে একজন হত্যাকারীকে বাঁচানোর জন্য 14 লাখ টাকা ভিকটিমকে দিতে চায়। এই ব্যাপারে আমরা কঠোরভাবে এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা নজরে আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজকের এই সভা থেকে আমরা চাই একটা সুন্দর সমাজ, সুন্দর দেশ, সুন্দর মানুষগুলি গঠন করার জন্য জাতীয় পরিবেশ মানবাধিকার সংস্থা কাজ করে যাচ্ছে। শুধুমাত্র কোনো লোভের আশায় নাই, দুনিয়ায় শান্তি আকৃতের মুক্তির আশায় আমরা চাই এ দেশ একটা মানবতা বলতে থাকবে। মানবতার ধর্ম ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে ধর্ম হোক না কেন, যার যার জন্ম নিয়েছে বাঁচি থাকবে এবং শান্তিতে বসবাস করবে। তাহলে আমরা আমাদের সন্তানকে কলেজে পাঠানোর পর তাকে উচ্চশিক্ষার জন্য পাঠানো হয়েছে, এখানে লাশ হইয়া যদি ফিরতে হয় তাহলে মা বাবার যে কান্না সে আশা মালা পর্যন্ত আল্লাহ রব্বুল আলমী সহ্য করতে পারে না, কিন্তু দেশের মানুষ কিভাবে সহ্য করবে। তাই অনুরোধ করব আমরা যেন এই হত্যাকাণ্ড আবরা হত্যার মতন পিটিয়ে পিটিয়ে মাতুল দিয়ে, একটা মাতুল পাওয়া গেল ওখানে, আমরা দেখলাম মাতুল দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। তাহলে কেন একজন একজন সহকর্মী, একজন তারে সহযোদ্ধা, একজন তারে কলেজের ছাত্র, সেই সহানুভূতি আমি যদি রাজনীতি করি আমার আমার দলকে ভালো ভালো ভাবে দেখার জন্য, আমি যে দল করি না কেন আমার দলকে ভালো দেখার জন্য আমি তো একটা ভালো কাজ করব, কিন্তু একটা ফেসবুকের স্ট্যাটাস নিয়ে যদি আমি একজন মেধাবী ছাত্রকে হত্যা করলাম, এটা কিদরনের পশু মতো হইতে পারে মানুষ, আমার বুঝে আসে না। তাই আমি আমাদের সংগঠনের কিছু ধারাবাহিকতার কথা বলবো এরপরে। এই যেহেতু একটা মিটিং, এই মিটিংয়ের পরে আপনারা 2 মিনিট কথা শুনবেন, কিছু করণীয় আছে, যেহেতু এখানে ভিকটিমের আছে এখানে সব কিছু বলা যাবে না, কারণ আমাদেরকে হঠাৎ কিছু সিদ্ধান্ত নিতে পারি না, যেহেতু আমরা জাতীয় পরিবেশ মানবাধিকারে কাজ করি, আমাদের এখানে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, এখানে কি ঘটনা করছে, কিভাবে করলো, এটা হঠাৎ করে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারি না, কারণ এটা আমরা দেখি নাই, আমরা মানুষের শোনার কথা, এখানে অনেক ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে, আমাদের এই সিদ্ধান্তের কারণে অনেকের একদম হত্যার মতো ঘটনা গড়িয়ে যেতে পারে। তাই আমরা জাতীয় পরিবেশ মানবাধিকার কাজ করব, আমাদের যে দিক নির্দেশনা হবে সেই দিক নির্দেশনা মতো, না হয় একজন আমাদের দ্বারা যদি ক্ষতিগ্রস্ত হয় সেটাও খুব ক্ষতিকর, আর আমাদের দ্বারা যদি একজন ক্ষতি করে নাই বিপদে পড়ে যায় তাও ক্ষতিকর। তাই আমাদেরকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। দেশে যে হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে বিভিন্ন জায়গায়, আমরা গুম খুন হত্যাকাণ্ড এগুলি আমরা তীব্র নিন্দা জানাচ্ছি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে। সরকারকে আরও আন্তরিক হওয়ার জন্য অনুরোধ জানাবো। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে মায়ের মতো একটা নির্দেশ দিয়েছেন, উনি বলছে আমার সন্তান মতন আমি নির্দেশ দিয়ে দিছি তাদেরকে ধরার জন্য। সরকার সদিচ্ছা আছে বিদায়, আজ 17 জনের মতো একজন এই হাত থেকে দড়ি আনছে, সিলেট থেকে দড়ি আনছে, সীমান্ত পাড়া
পার হওয়ার আগে ধরা পড়ছে। তাহলে সরকার যদি আন্তরিক না হয়, এরকম হত্যাকাণ্ডের পর ছাত্রগুলি তারা ধরতে পারতো না। তাহলে সরকারকেও আমরা ধন্যবাদ দিতে চাই এবং সরকার আশা করি এই ধরনের বিচারগুলি যেন কঠিন হস্তে দমন করার জন্য সদিচ্ছা মানুষকে একটা আশ্বস্ত করতে পারে, সেই জন্য আমি সরকারকে অনুরোধ করবো ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে। আমরা জাতীয় পরিবেশ মানবাধিকার পক্ষ থেকে আরও অনুরোধ জানাই, যারা আমাদের নতুন সদস্য আসছেন তাদেরকে আমি বলতে চাই, আপনারা জেলা কমিটির যারা আছেন তারা জেলা কমিটির থাকেন, আবার জেলা কমিটির একজনকে দিয়ে ওই থানায় একটা কমিটি করার জন্য আমি অনুরোধ জানাবো জেলা কমিটিকে। প্রত্যেক থানায় থানায় যেন কমিটি হয়ে যায় এই অল্প সময়ের মধ্যে, যেন আমরা আরও ভালো ধরনের প্রোগ্রামগুলি করতে পারি। আমি আজকেই ঘোষণা করতে চাই যে চট্টগ্রাম জেলার যে সমস্ত অনুষ্ঠানগুলি হবে জেলা কমিটির উদ্যোগে হবে, আমরা সহযোগিতা দিয়ে যাব। এটা যেন আমরা শুধুমাত্র সহযোগিতা দিয়ে যাব, যা যা করণীয় তা সব কিছু আমরা করব, কিন্তু জেলা কমিটি কি করবে, অর্গানাইজ করবে। জেলা কমিটি এটা কোথায় কি অনুষ্ঠান হচ্ছে সেটা অর্গানাইজ করবে, কিন্তু আমরা যেহেতু ফ্রি চিকিৎসা দিয়ে যাই, এই চিকিৎসা সেবাগুলি স্কুলে হলে ভালো হয়, যেহেতু যে এখানে স্কুল অর্গানাইজ করবে সেই স্কুলে আমরা কি করব, এই একটা যে চিকিৎসা সেবা দিচ্ছি সেটা আমরা দেব। আমাদের মধ্যে আমাদের ভাইস চেয়ারম্যান একটা প্রস্তাব আনছে যে কক্সবাজার জেলায় আমাদের একজন ডাক্তার যিনি আমাদেরকে সবসময় ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছেন, খেদমত করে যাচ্ছেন, তাদের বিবাহ এবং প্লাস এখানে একটা চিকিৎসা ক্যাম্প করার জন্য, তো বিয়ে 31 তারিখ চিকিৎসা ক্যাম্প 31 তারিখ নাকি আমাদের এই এখানে প্রোগ্রাম, যারা যেতে চায় আগে একটা এই লিস্ট করার জন্য, যারা যারা যাইতে চায় একটা লিস্ট প্রস্তুতির জন্য একটা দরকার আছে, আমি অনুরোধ করব এই লিস্টের 25 তারিখের মধ্যে লিস্টে জমা দেওয়ার জন্য সেই হিসাবে অর্গানাইজ করা হবে। ওনারা কী দিল আমরা কী করলাম এটা বড় কথা না, এটা একটা সুন্দর হইতে হবে। আমাদের ব্যানার নিয়ে যাব এখান থেকে, ব্যানারগুলি সামনে থাকবে, গাড়ির বহরণ মধ্যে থাকবে, তো যারা যেতে চায় আগে নাম দিবে, এটা যেন সুবিধা হয়। আর আমি অনুরোধ করব মিটিংগুলি সুন্দর হইতে হবে, মিটিংগুলি সুন্দর হইতে হবে। জেলা কমিটির সভাপতিত্ব করবে জেলা সভাপতি, জেলা কমিটির সভাপতি হবে লাস্টে বক্তব্য। এখানে যদি কেন্দ্রীয় কমিটির কোনো সদস্য থাকে, কেন্দ্রীয় কমিটি তার আগে বক্তব্য দিবে এবং সে সভাপতিত্ব অনুশেষ বক্তব্য দিবে, এটা হলো নিয়ম। দ্বিতীয় নম্বর কথা হলো আমাদের ভাইস চেয়ারম্যান থাকতে পারে, আমাদের মহাসচিব থাকতে পারে, আমি থাকতে পারি, সবাই থাকতে হবে, এরকম কোনো কথা নাই। একজন মেহমান হয়তো থাকবে এই বৈঠকে এবং জেলা কমিটির মিটিংগুলি এইভাবেই হবে। সাধারণ সম্পাদকের লাস্টে বক্তব্য দিবে, যেহেতু সদস্যদের কথা শুনতে হবে, যেহেতু আপনাদের এটা ঘরোয়া মিটিং, এই মিটিংয়ের মধ্যে যার যার মনের একটা প্রস্তাবনা থাকে সবাইকে সুযোগ দিতে হবে। এটা 2 ঘন্টার একটা প্রোগ্রাম হতে পারে, 1 ঘন্টার প্রোগ্রাম, কিন্তু টাইমটা সঠিক থাকতে হবে, তাহলে মজা পাবে। না হয় অনেকে আসলো 1 ঘন্টা বসে থাকলো, আরেকজন আসলো কিছু শুনলো না, তাহলে ধারাবাহিকতা থাকলো না। তাহলে এই যে মিটিংগুলি যেন হয় সুন্দর, এই আবার যারা উপস্থাপক তাদের দেখো আমরা সৌন্দর্য দেখতে পারি নাই, এটা সৌন্দর্যের একটা মাপ কাঠি আনতে হবে। যেমন কোরআন তেলাওয়াত দিবেন, কোরআন তেলাওয়াতের পরে যে একটা স্বাগতিক একটা বক্তব্য দিবে, যেটা প্রচার সম্পাদক হোক সাংগঠনিক সম্পাদক, এরপরে জেলার সাধারণ সম্পাদক জেলার সভাপতি সভাপতিত্ব হবে, এখানে অতিথি যেই থাকবে তার বক্তব্য থাকতে পারে। এবং এর মধ্যে এগুলি সুন্দরভাবে যদি না হয়, এখানে যেহেতু মিডিয়ার কাছে যাচ্ছে, এটা সারা বাংলাদেশ না সারা পৃথিবী সরে যাচ্ছে, আপনার স্যাটেলাইট টিভি আপনাদের দেখাচ্ছে 1 মিনিট বা 1 সেকেন্ড, এটা আর দেখা যাবে না। আপনি এই প্রোগ্রামটা আমার টিভি যতদিন আছে, আমার টিভি যদি চলিও যায়, আপনার প্রোগ্রামটা আজীবন থাকি যাবে, আপনি মৃত্যুর পরে আপনার সন্তানেরা দেখবে। এই এই সুবিধাটা এই অনলাইন টিভি এগুলো করে দিছে, অনলাইন টিভির অনলাইনটা এমন একটা প্রোগ্রাম সেটা নামোসা পর্যন্ত যাবে না। তাহলে
লাইক দেওয়ার সাথে সাথে এক বছর পর আবার আপনার এই সংবাদটা শুরু করতেছে, আপনি মারা গেলেন, কিন্তু এই যে আপনি এখানে দায়িত্ব পালন করলেন, এই ছবিটা থাকি গেল, এটা 100 বছর পরেও এটা দেখবে মানুষ। তাহলে ওই যে স্যাটেলাইটগুলি একবার দেখানোর পর আর আপনি খুঁজে পাবেন না কোথাও। তো এই যে স্যাটেলাইটগুলি যারা অনলাইনে আমরা কাজ করতেছি, আমাদেরকেও আপনারা আপনার পাশের খবরগুলি তুলে ধরেন, এবং এটা আপনার নৈতিক দায়িত্ব। আর মাদক, যে মাদকের ছোঁয়ায় সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, মানবাধিকার প্রতিটি কর্মীকে আমি অনুরোধ জানাবো, প্রতিটি নেতাকে অনুরোধ জানাবো, প্রতিটি সংগঠনকে অনুরোধ জানাবো, এইখানে যেন কি করা হয়, এই সংবাদটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়, আমরা সেটা প্রচার করে দেব আপনাদের। আপনাদের জন্য আমরা এই অনলাইন টিভিটা শুধু উন্মুক্ত রাখছি ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের জন্য। তাই আমি অনুরোধ করব, এখানে আমাদের কর্মীর মধ্যে অনেকে ভুল ত্রুটি আছে, আমাদের যেহেতু এটা এক্সপার্ট না, যে যারা আমাদের দায়িত্ব পালন করে এরা অনেক ভুল করতেছে, এটা সিস্টেম সুন্দর করতে পারতেছে না বলার পরও। তো তাহলে তো আমাদের আর তো ফেলে দেওয়া যায় না, আমাদের এর মধ্যে কাজ করতেই হবে, করতেই হবে। তাহলে ভুল বেয়া দিবি মানুষ থাকবেই, আমরা মানুষ মাত্রই ভুল করি ফেলি, আমাদের শয়তান আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে, আমরা গুণাগার হই, আমরা অন্যায় করি, আমরা বিভিন্ন অপকর্ম করি, না হয় এই যে কেসিন এত বছর ফর ধরা হইলে কেন, এত বছর কোথায় গিয়েছিল, যুবা মত এগুলো তো চলতেছে অনেকদিন ধরে, এখানে এ পর্যন্ত অনেক মানুষের একেবারে ফুটি ফুটি লণ্ডভণ্ড হয়ে গেছে, তার কেসিনোর মধ্যে পড়ি, তার ইয়ার মধ্যে পড়ি, কে এই যে মদের মধ্যে পড়ি, তার সব শেষ। এখন শেষ হওয়ার পর ইউনিফি টু যেমন সব শেষ হওয়ার পরে ধরা হলো, কেসিনিও মানুষের টাকা সব প্রচার হওয়ার পরে ধরা হলো, দেশ তিনি মানুষের সব কিছু গ্রাস করার পর ধরা হলো, এগুলি যদি বিস্তার লাভ করার আগে যদি ধরা যেত, তাহলে মানুষের আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি বাঁচা যেত। আল্লাহ যেন আমাদেরকে এই ন্যাশনাল এমপ্লয়মেন্ট হিউম্যান রাইটসের পতাকা তলে আসার জন্য উদ্বুদ্ধ জানাই, এবং আপনার আশপাশ সবাইকে আহ্বান করবেন এই পতাকা তলে আসার জন্য, ভালো কাজ করার জন্য। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে নেক খায়াত দান করে, অসুখের নেয়ামত থেকে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে, এবং আমাদের প্রত্যেকের খায়াতের বরকত দান করে, এবং বিবি পাল ভাইয়ের প্রত্যেকের উপর রহমত নাজিল করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।